আইন করা হবে কিনা না উৎসুক জনতা ঠেকাতে হ্যাঁ উৎসুক জনতা যদি কাজকর্মে বাধা দেয় সেটা দণ্ডনীয় হতে পারে অর্থদণ্ড জেল জুলুম বেশি হয়ে যায় তা আমি মনে করি যে আপনার কথায় কথায় আইন করে কোনো কাজ হয় না আইনটা করার আপনার ফিলোসফিটা কি আমি আইন কেন করব। আমি আইন না করে যদি কাজটা করতে পারি সেইটা আমার চেষ্টা থাকা উচিত সেই চেষ্টাটা কি আমি সচেতনতা তৈরি করব যে এই কাজটা করলে এই এই ক্ষতি হবে তুমি এই কাজটা করবা না আমি সর্বশেষ চেষ্টা চালিয়েও যখন আমি পারবো না তখন ওই দুষ্ট লোকটাকে ধরার জন্য আমি আইন করব। তার আগে আমি আইনের বাইরে কিভাবে এটার সমাধান করার চেষ্টা আমি করতে পারি এই যে যেমন এই দেখবেন যে আমরা কথায় কথায় দাবি তুলে ধর্ষণের মামলার আসামিদের ফাঁসির আদেশ আদায় করে নিলাম ফাঁসি ইয়ে ধর্ষণ কি কমেছে কমে নাই এটা আমি যেন ধর্ষণ না করি আমার মনোজগতে যেন ধর্ষণটা না ঢুকে সেই পরিবেশটা তৈরি করার কাজ আগে আমাকে যদি কোনোভাবে ঠেকাতে না পারে তখন আমাকে আইন দিয়ে ধরার কথা সো আমি প্রথমে সচেতনতা তৈরি তারপরে আইনের জায়গায় যাওয়া আরেকটা যেটা বলছেন যে আপনার এই ধার্য পদার্থ পদার্থ হ্যাঁ এখন ওই নিমতলির ওই ঘটনার পরে এই ফায়ার ব্রিগেড ওখানে কিছুটা আটকেছে কিন্তু সারা দেশে এইগুলো যে হচ্ছে সমস্যাটা ওখানেই যে আমরা এটাকে মনিটরিং করছি না আমরা জবাবদেহির আওতায় আনছি না যে কারণে এই ঘটনাগুলো বারবার ঘটছে আমাদের এটা একটা বড় সমস্যা যে এই যে আজকে আজকে যে আগুনটা লাগলো এই আগুনটা লাগবে আমি যদি বলি এই আগুনটা লাগারই কথা ছিল আপনি হয়তো ভাববেন দর্শক হয়তো ভাববে যে আমি এই এত নেতিবাচক কথা একদিন না একদিন তো লাগতোই না এটা দশ বার নোটিশ যখন দিয়েছে তা আমি এটা গা করি নাই কেন আমি রা করি নাই কেন এখন আপনি বলতে পারেন যে আমি তো নোটিশ করেছি তুমি শোনো নাই কেন এই জায়গায় থেমে থাকাটা উচিত হয়নি আপনি আমাকে আমি এখন মানুষ খুন করতে চাই পুলিশ আমাকে প্রতিরোধ করবে তো ওকে তো বলেছি তুমি খুন করো না খুন করলে জেল হবে খুন করলে ফাঁসি হবে এটি কি শেষ আমাকে বাড়িত করতে হবে না আমাকে থামাতে হবে এই জায়গাটাই উচিত ছিল আপনার বারবার যখন বলছি এই ঘটনা ঘটতে পারে এটা অতি ঝুঁকিপূর্ণ এই জায়গায় এটা একটা সমাধানে আনেন এখন প্র্যাকটিক্যাল সমস্যাটা কি প্র্যাকটিক্যাল সমস্যাটা হলো ফায়ার ব্রিগেডের পক্ষে এটা বন্ধ করে দেওয়া সম্ভব না কেন সম্ভব না আপনার আইনে থাকতে পারে আইনে ফায়ার ব্রিগেডের আইনে এটা ছয় মাসের জেল আছে এই ধরনের আমি একটু আপনাকে সংযুক্ত করে এই সালে যখন এটাকে ঝুঁকিপূর্ণ বলে নোটিশ দেওয়া হয় তখন মার্কেট সমিতি বঙ্গবাজারের দোকান মালিকদের সমিতি তারা হাইকোর্টে গিয়েছিল যে তারা দেখেছেন মেয়র সাহেব বলেছেন যে মেয়র সাহেব দেখেন এখানে দায়ের এড়িয়েছেন মেয়র সাহেব দায় এড়িয়েছেন ফায়ার ব্রিগেডও দায় এড়িয়েছে আর রাজুকের কথা বললামই না হ্যাঁ এখন আমি ফায়ার ব্রিগেড যখন বলে আমি এটাকে ঝুঁকিপূর্ণ বলছি যেটা আমি বললাম আপনাকে আমি ওই যে খুন করতে গেলে পুলিশ ঠেকাবে না তো ওই যে বারবার যখন বলছো যে এটা ঝুঁকিপূর্ণ তুমি চাপ দিতে থাকো এটা তো ছয় মাসের জেল হয় যদি আপনার ফায়ার ব্রিগেডের সনদ ছাড়া বিল্ডিং বানানি বানান নানান বা আরও আইনকানুন আছে এখানে আমি বলছি যে ফায়ার ব্রিগেড নোটিশ দিয়েই খানত মানলাম তো সিটি কর্পোরেশন এই ব্যবসাটা কন্টিনিউ করতে দিল কেন সিটি কর্পোরেশন যেটা বলছে মেয়র সাহেব যেটা বলছেন যে ওনারা এটা রাইজ করতে চেয়েছিলেন হাইরাইজ করবেন দোকান বরাদ্দ দিবেন এইভাবে চালাতে দিবেন না তো সেটা যখন পারলেন না তখন এটা পলিটিক্যালি সলিউশনে আসেন হাইকোর্টে দু সালে আপনার দোকান মালিক সমিতি রিট করল চার বছর কি ঘোড়ার গাছ কেটেছেন এটা কি আপনার ভ্যাকেট করার চেষ্টা করা যায় নাই এখন বলছেন যে এটা আপনার এই স্টে অর্ডার ভ্যাকেট করার চেষ্টা করা হচ্ছে চার বছর লাগে অ্যাডোরিজেন অফিসের লোক আপনি বসেন যে এই মামলাটা দ্রুত শেষ করো তো সেই জায়গাটা কিন্তু আপনি দায় নেন নাই এখানে শোনেন যে বিষয়টা আসে না আমি বলি আপনাকে ওনারা প্রেস কনফারেন্সে বলছেন যে যার দায় এড়িয়েছে হাজার কোটি টাকার সম্পদ মাঝখান দিয়ে নষ্ট হয়ে গেল এখানে আপনার একটা নেক্সাস কাজ করছে এই বঙ্গবাজার এবং আশেপাশের এলাকাকে ঘিরে একটি চক্র আছে যে চক্র এখান থেকে চাঁদা তুলে এখন যদি আপনি হাই রাইজ ভবন বানান এটা নিয়মের মধ্যে চলে আসবে দোকানগুলোর প্রত্যেকটা দোকানের আইডি থাকবে আপনি দেখেন এই যে একটু আগে বলছিলেন 95 সালে আগুন তখন হাজার দোকান ছিল এখন এরা কত 5000 এর উপরে হ্যাঁ 2000 দোকান বেড়ে গেছে না জায়গা বেড়েছে জায়গা বাড়ে নাই দোকান বেড়ে গেছে মানে উপরে দোকান হয়ে গেছে দোতলা তিনতলা হয়ে গেছে তাই না হ্যাঁ তো সেই জায়গাটাই বলছি যে তার মানে আপনার ভাড়াটা নিচ্ছে এখানে টাকা পয়সা লেনদেন কর্পোরেশনে মার্কেট তো সিটি কর্পোরেশনে তো ভাড়া তুলবেই আশেপাশে শুনে হকার ব্রাহ্মণ মানে ভাড়া আছে এই ডিটেল বলতে গেলে অনেক সময় লাগবে এখানে সব দোকানের ভাড়া কর্পোরেশন পায় কটার থেকে পায় কটা থেকে পায় না কিন্তু কেউ না কেউ ভাড়াটা তুলছে শুধু ভাড়া না এখানে যেটা চক্রটা ওখানে আপনাকে তাহলে আমি ভেঙেই বলি এই এলাকাটা আগে কন্ট্রোল করতো বিএনপির নেতা চৌধুরী আলম তারপরেও সরকার কি জানে না সমন্বয়ের অভাব তো জানার পরেও কেন সমন্বয়ের অভাব সেই জায়গাটাই হলো আপনার আমার মনে হয় পলিটিক্যাল উইলের একটা রাজনৈতিক সদিচ্ছা দেখবেন যে সিটি কর্পোরেশন তার মাদার অর্গানাইজেশিডি ফায়ার ব্রিগেড তার মাদার অর্গানাইজেশন হোম মিনিস্ট্রি তারপরে আপনার পাবলিক ওয়ার্কস মিনিস্ট্রি তার মানে ওই মিনিস্ট্রিগুলি তাহলে কি করে এরা না ধরেন আমলা এরা চাকরি করে কিন্তু যে পলিটিক্যাল ডিসিশনটা আসার কথা মন্ত্রীদের কাছ থেকে সেই জায়গায় মন্ত্রণালয়ের বা কর্ণার যারা আছেন তারা বসে তো একটা সমাধানে আনতে পারার কথা সেই জায়গায় ব্যর্থ হচ্ছেন কেন তো ওই পলিটিক্যাল জায়গা থেকেই আমি বলতেছি যে এই এলাটা এলাকাটা আপনি দেখবেন যে যদি এখনও সার্চ দেন গুলিস্তানের যে ফুটপাতের হকার উচ্ছেদ কতবার হয়েছে তা একই উচ্ছেদ বারবার হয় কেন আপনি আজকে উচ্ছেদ করলেন কালকে উচ্ছেদ করলেন পরশু উচ্ছেদ করলেন গত দশ বারো বছরে থেকে বাষট্টি বার উচ্ছেদ হয়েছে তার মানে কি উচ্ছেদ করেন আবার বসে তার মানে ওখানে আপনার কিছু অর্থ প্রাপ্তির বিষয় থাকে কারো কারো তো এই জায়গাটাকে ঘিরে যদি বলেন গুলিস্তান ফুলবাড়িয়া আপনার এই বঙ্গবাজার আনন্দবাজার সিটি সুপার মার্কেট আদর্শ মার্কেট এই যে এলাকাটা আছে আপনার এই জায়গা ঘিরে আপনার ফুটপাথের একটা হকারের ব্যবসা আছে তারপরে আপনার পরিবহন ব্যবসা একটা ওখানে আছে তারপরে এখন একটা মাদকের ব্যবসা আছে বঙ্গবাজার এটার মাঝখানে আছে তো এই জায়গাটা থেকে যদি আপনি মার্কেটটাকে এই হাইরাইজ ভবন করে দেন তো ওখানে প্রতিটা দোকানের একটা করে নাম্বার থাকবে হ্যাঁ প্রতিটা দোকান আপনার টোকেন নিয়ে বা সিটি কর্পোরেশনের লাইসেন্স নিয়ে বসবে একটা সিস্টেমের মধ্যে চলে আসবে এটা সিস্টেমের মধ্যে চলে আসলে আপনি তখন অন্য কাউকে আর চাঁদাটা দিবেন না এই চাঁদাটা এখানকার এক সময় বিএনপির এক নেতা সেটা কন্ট্রোল করতেন ওই নেতা যখন গুম বা নিখোঁজ হয়ে যান আওয়ামী লীগের এক নেতা তার জায়গাটা নিয়ে নেন যিনি এখনও সংসদ সদস্য তো ওই আওয়ামী লীগের ওই এমপি বিএনপি নেতার জায়গায় নিয়ে গেছেন কিন্তু বিএনপি নেতার সাঙ্গ যারা আশেপাশে যারা ছিল সবাই তার আনুগত্য মেনে নিয়েছে নতুন নেতার এই তার সিন্ডিকেটের মধ্যে আপনি যদি খোঁজেন আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করে আমি নাম ধরে ধরে বলে দিতে পারবো কিন্তু সেটা বললে যেটা হবে প্রমাণ লাগবে প্রমাণ করতে হলে তদন্ত করতে হবে তদন্তটা কে করবে সেটা একটা প্রশ্ন এই জায়গায় আপনি আওয়ামী লীগের নেতা পাবেন বিএনপির নেতা পাবেন জাতীয় পার্টির নেতা পাবেন একজন হুজুরও আছে হুজুর বললে শুনতে খারাপ লাগবে খেলাপথ আন্দোলনের নেতাও পাবেন আমি বলছি কেন এইগুলি এই জায়গায় আপনি দেখছেন জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হয়ে গেছে এমনি কিন্তু অন্য কোথাও জাতীয় ঐক্যমত পাচ্ছেন না আপনি চাদা পাচ্ছেন সবাই যে ভাগ পাচ্ছে এখানে তারা কি করলো তারাই বহুতল ভবন করতে দিল না তো এইটাই মেয়র সাহেব আজকে যে প্রেস কনফারেন্সে বলছেন বাধা দিয়েছে বা রিট করে ইনজেকশন জারি করে আটকে রেখেছে তো সেই জায়গায় মেয়রের সর্বদলীয় ঐক্যের তো সেই জায়গায় মেওরের উচিত ছিল পলিটিক্যালি বিষয়টাকে দেখি কি করা যায় কি না হ্যাঁ চলছে চলছে যে কারণে আজকে আগুনের ঘটনাটা এবং আমি বলি শুনতে খারাপ লাগবে যেটা প্রফেসর আপনার আনসারি সাহেবও বলছেন যে আগুন তো লাগবেই লাগারই কথা তো আমি আপনি যখন জানি তো ব্যবস্থা নিচ্ছি না কেন আমি আপনি যদি জানি যে এই 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 সমন্বয়ের অভাব তো সমন্বয়ে হীনতাটাকে আমি দূর করছি না কেন মানে এই দেশে কেন আগুন লাগে কেন দুর্ঘটনা ঘটে কেন আপনার এই আপনার সড়ক দুর্ঘটনা হয় বা যত দুর্ঘটনাই হয় কারণ কি জানেন প্রতিকার কী জানেন মানে সমস্যাও জানেন সমাধানও জানেন তাহলে হচ্ছে না কেন সেই জায়গাটায় আমি মনে করি যে সরকারের দায়িত্বটা রাষ্ট্রের রাষ্ট্র এখানে সিটি কর্পোরেশন বলেন ফায়ার ব্রিগেড বলেন এই রাজুক বলেন প্রতিটা অর্গানাইজেশনকে যেটা বলছেন যে সাতষট্টিটা আইন আছে সিটি কর্পোরেশন নিয়ে কাজ করে চুয়ান্নতা প্রতিষ্ঠান হ্যাঁ তো সবগুলোকে আপনার জবাবদিহির আওতায় যদি আপনি আনতে না পারেন আমি যদি মনে করি যে কাজ করি চলে যাব আমার তো কিছু যায় আসে না তাহলে এইভাবেই চলতে থাকবে এই জবাবদিহির আওতায় আনা যার যার কতটুকু কার দায়িত্ব দায় দেনা ছিল তা নিরূপণ করে তাকে শুলে চড়াতে হবে আপনি যতদিন না পর্যন্ত দায়ী ব্যক্তিকে শুলে না চড়াবেন ততদিন সে এইভাবে ক্যালাসলি চলবে আর দুর্ঘটনা অথবা অবহেলাজনিত দুর্ঘটনা ঘটতে থাকবে আর আমার আপনার মৃত্যু হবে আমার আপনার ক্ষতি হবে আবার কয়েকদিন পর এই আলোচনা আবার করব। এটা এই নেক্সট ইয়ে থেকে আমাদের যদি বের হতে হয় আমি মনে করি রাষ্ট্রের বা সরকারের উচিত কিছু কিছু কঠিন সিদ্ধান্ত বাস্তবায়ন করে ফেলা